আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে বালু ছাড়া লবণ দিয়ে বাদাম ভেজে দেখাবো। তাহলে চলুন বাদাম ভাজার রেসিপিটি দেখে নিই। বাদাম ভাজার জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ হালকা গরম করে তারপর এর মধ্যে বাদামগুলো দিয়ে দিব। লবণটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ খোসা ছাড়ানো বাদাম। চুলার আজকে লোতে রেখে 10 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে বাদামগুলোকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে বাদামগুলো ফেটে ফেটে যাচ্ছে, তার মানে বাদাম ভাজা প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি বাদামগুলোকে ভেজে নিব। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এখান থেকে কিছুটা বাদাম নিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর যখন হাতে নিয়ে দেখবেন এর খোসা সহজে ছাড়িয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি লবণ থেকে বাদামগুলো তুলে নিচ্ছি। লবণ থেকে তাড়াতাড়ি তুলে না নিলে বাদামগুলো কিন্তু পুড়ে যাবে, এতে করে বাদামগুলো খেতে ভালো লাগবে না। আমি বাদামগুলোকে লবণ থেকে তুলে নিয়েছি। এখন আমি বাদামগুলো হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন বাদামের খোসাগুলো সহজেই ছাড়িয়ে যাচ্ছে, তার মানে বাদাম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আশা করছি আমার এই বাদাম ভাজা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।